বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা হত্যায় জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত পাহাড়ে সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সকল অপরাধীদের পাহাড়ে জড়ো করে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। আলোচনা সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে একটি পরিবারের সবাই খুনি, এটি একটি খুনি পরিবার। জিয়াউর রহমান খুনের সাথে জড়িত, বেগম জিয়া খুনের সাথে জড়িত, তারেক রহমান খুনের সাথে। 1972 সাল থেকে পার্বত্য অঞ্চলে যাই, যারা আজকে বলছেন তথাকথিত সুশীল সমাজ, বিদেশিদের সাথে গিয়ে বলছেন, বিদেশের কাছে গিয়ে বলছেন যে ওখানে কিছুই হয়নি, তারা কিন্তু সত্যের অপলাপ করছেন। একটা আপাত অশান্ত, কিন্তু খুব বেশি অশান্ত ছিল না, সেটা পরবর্তীকালে এত আত্মঘাতী বা ভ্রাতৃঘাতী সংঘাতে কীভাবে রূপান্তরিত হলো, এটির জন্য দায় দায়িত্ব যদি কাউকে দিতেই হয় তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকেই দিতে হবে।